সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করে আজ কচুর শাকের রেসিপি শেয়ার করব। কচুর শাক যেমন মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে, তেমনি কিন্তু নিরামিষও দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে 1 কিলো কচুর শাক নিয়ে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কচুর শাকটা একটু ভাপিয়ে নেব, আমি পুরোপুরি সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নেব। তার জন্য গ্যাস একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিলাম, আর দিয়ে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে কচুর শাকগুলোকে দিয়ে দিলাম। কচু শাক প্রথমে দেওয়ার সময় একটু বেশি লাগবে, এটা কিন্তু একেবারেই কমে যাবে। আমি প্রথমে কচু শাকটা একটু জাল দিয়ে কমিয়ে নেব, তারপরে লবণ হলুদ ব্যবহার করব। মিনিট 2-3 জাল দেওয়ার পরে দেখুন কচু শাকটা কিন্তু এখন অনেকটা কমে এসেছে। আর এবারে দিয়ে দিলাম পরিমাণ বুঝে লবণ, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব, তাহলে কচু শাক সিদ্ধর পর আর কালো হবে না। তারপর ভালো মতন করে নেড়ে চেয়ে হলুদ লবণ মিশিয়ে দিয়ে আরও 2 মিনিট মতন কচু শাকগুলোকে ভাপিয়ে নেব। দেখে বুঝতে পারবেন কচু শাকগুলো কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি, জাস্ট হালকা করে ভাপিয়ে নিয়েছি। আর সঙ্গে সঙ্গেই আমি একটা স্ট্রেনারে কচু শাকগুলোকে ছেঁকে নেব, যাতে এক্সট্রা জল পুরোপুরি ঝরে যায়। এবারে মশলা রেডি করে নেব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, আর তার সাথে দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণ আদাকে টুকরো করে রেখেছিলাম, আদাটা একটু গরম জল দিয়ে 10 মিনিট মতন ভিজিয়ে এটাকে পেস্ট করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু ভালো মতন গরম হলে ফোড়নে দিয়ে দেবো। 3টে তেজপাতা নিয়েছি, তেজপাতাটাকে ভেঙে দিয়ে দিলাম, সঙ্গে 3টে শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা মুখ চিরে নিয়েছি সেটা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতন করে ভাজতে হবে। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি 1 মুঠো পরিমাণ চীনা বাদাম এটা দিয়ে দিলাম, চীনা বাদামটাও নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। বাদাম 2 মিনিট মতন ভেজে নেওয়ার পরে দিয়ে দেব এখানে কিছুটা ছোলার ডাল। এটা ভেজানো ছোলার ডাল, দেখুন একেবারেই কিন্তু ভিজে গেছে। এই ছোলার ডালটা দেওয়ার কারণে কচুর শাকের স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। ছোলার ডালটা একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম এখানে আমি 1/2 মালা নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা নারকেল কুড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। কচুর শাকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে নিরামিষটা, তাই একটু চিনি দিতেই হবে। চিনি দিয়ে নেড়ে চেড়ে ভালো মতন করে ভাজা ভাজা হলে এখানে আরও দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবেন। আর তারপর দিয়ে দেব ভাপিয়ে নেওয়া কচুর শাক, দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। নেড়ে চেড়ে 3-4 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আদা আর মৌরির যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা, দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালো মতন করে মিশিয়ে দেব। আর দেব 1/2 চামচ পরিমাণ হলুদ, আর টেস্ট অ্যাকর্ডিং দেব লবণ। লবণটা যেহেতু সিদ্ধর সময় ব্যবহার করা হয়েছিল সেই স্বাদটা বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। দিয়ে নেড়ে চেড়ে এটা ততক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না কচুর শাক থেকে একটা তেল ছেড়ে আসছে। আরও 8-10 মিনিট মতো রান্না করার পর কচুর শাকটা দেখুন এক জায়গায় জড়জড় হয়ে আসছে, মানে কচুর শাকটা প্রায় হয়ে আসছে। এই সময় দিয়ে দিলাম বাকি নারকেল কুড়াটা, দিয়ে কচুর শাকের সাথে খুব ভালো মতন করে মিশিয়ে দিলাম। আর দেবো সামান্য পরিমাণ গরম মশলা, গরম মশলা দিয়েও একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি, আর এই ঘিটা দেওয়ার কারণে কচুর শাকের স্বাদটা কিন্তু অনেক বেটার আসবে। ঘি দিয়ে নেড়ে চেড়ে আরও 2 মিনিট আমি এভাবেই রান্না করে নেব। যখন দেখবেন কড়াই থেকে পুরোপুরি ছেড়ে আসছে কচুর শাকটা, তখন বুঝতে হবে কচুর শাকটা হয়ে গেছে। দেখুন কচুর শাকটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে, আর এবারে এটা আমি সার্ভ করে দেব। আজকের রেসিপি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আজ আমি পরিবেশন করেছিলাম গরম গরম ভাত, তার সাথে কচুর শাক আর গন্ধরাজ লেবু দিয়ে।